ঘনিয়ে এলো ঘুমের ঘোর অরিষ্টটা আজকে আমরা এই ভিডিওতে রিভিউ করবো দুটো পার্ট ছিল গল্পটা আমার বেশ ভালো লেগেছে গল্পটাতে আমি দেখতে পাচ্ছি যে ভিউ নাম মাত্র হয়ে গেছে প্রায় সাত আট ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো ভিউ খুবই কম যেটা এই গল্পটা পাওয়ার খুবই উচিত ছিল তবে পর হয়তো পাবে এবং যেহেতু এটা সানরেজার অরিজিনালস তো সেই অরিজিনালসকে দর্শকরা কতটা অ্যাকসেপ্ট করছে সেটাও দেখার বিষয় আর যে চরিত্রগুলো রয়েছে বেশ ইন্টারেস্টিং ঝাও বাংলার রহস্য তো সেই গল্পটা ভীষণ রকমভাবে পাবলিক অ্যাকসেপ্ট করেছিল এবং সেটাতে অনেকগুলো কমিক ক্যারেক্টার ছিল তাছাড়া আমাদের মির্চি মির তাকেও ওই গল্পটার মধ্যে দেখতে পেয়েছিলো এবং শোমক টমুক আরও অনেকেই ছিল তো এই গল্পটার মধ্যে বেশ কিছু নতুন মানুষকে আমরা দেখতে পেলাম তবে বুড়ো বলে একটা চরিত্র ছিল তো সেই চরিত্রে আমাদের সৌভিক গুহ সরকার কিনা খুবই ভালো অভিনয় করেছে এই গল্পটাতে প্রধান যে ক্রেডিট সেটা যাবে গল্পটা যে লিখেছে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় তার কাছে মানে গল্পটার পুরো সব কিছু ঢেলে দিয়েছে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় আমি নামটা শুনে আজকে তার বেশ কিছু কাজ দেখেছিলাম সিনেমার ক্ষেত্রেও বিশাল কাজ করেছে এবং এই মানুষটার মধ্যে বিশাল একটা সম্ভাবনা রয়েছে পোস্টারটা সেটাও সে ডিজাইন করেছে অনেক কিছু রয়েছে এবং ঋতব্রত চক্রবর্তী তারও ক্যারেক্টারটা মোটামুটি ভালো লেগেছে আমাদের এখানে দীপদা তার তো আমরা জানি গল্পটা ইন্ট্রোডাকশন করেছে এবং পুরো গল্পটাই যে বেশ কিছু কি জালের যে গলাগুলো তো সেগুলো আমাদের দীপদা খুব ভালো করে করে এবং ওভারঅল যে ডিরেকশন সেটা ইন্দ্রাণী দি খুব ভালো করেই করেছে এবং মিউজিকটা বেশ মোটামুটি ছিল তবে এটাকে আমি বিশাল হাই লেভেলের বলব না অনেস্টলি অ্যাটেম্পট দ্যাট ইজ গুড টু নো কোয়েশ্চেন অন দ্যাট আদারওয়াইজ নতুনত্বের দিকে তুমি যাচ্ছ সেটার জন্য আমি হানড্রেড পার্সেন্ট বলবো যে হ্যাঁ খুব ভালো ব্যাপার বাট ওভারঅল যদি বলি মানে পাবলিক এটাকে কতটা অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে কারণ আমরা পাবলিকরা স্বাভাবিক সেই রায়ের যে তোমার ফেলুদা কিংবা এদিকে আমাদের শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বাক্সি এবং আরও যে কয়েকটা ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারগুলো সেগুলোকেই আমরা সীমাবদ্ধ থাকি বা ভূত খুব ভালো হলে থাকে বাট এই গল্পটার মধ্যে একটা নতুনত্ব রকমের ভাবে ছিল আর এটাতে যদি বলি পলিটিক্যাল যে সেটার সেটা ভীষণ রকমের বর্তমানে যে আমাদের পরিস্থিতি যেখানে ওই ঘুমিয়ে রাখা হচ্ছে মানে আমাদের প্রত্যেকেরই মুখ বুঝিয়ে রাখার যে ব্যাপারটা সেটাকে কিছুটা লোক এখানে দেখেছি এবং সমস্ত গ্রেডির আমি অভিনন্দন বন্দ্যোপাধ্যায়কে দেবো কারণ এই গল্পটার মধ্যে এত সুন্দর লেখা এবং এত সুন্দরভাবে পোস্টারটা ডিজাইন করেছে সে তো সেই পোস্টারটাও যদি তোমরা দেখো অনেক অনেক কিছুই বুঝতে একটু সমস্যা হয় পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ওই যে দানবের মতো যে ব্যাপারটা এবং এটা পুরোটা একটা স্যাটায়ার রয়েছে ভীষণ রকমভাবে এবং একটা ব্যঙ্গাত্মক ব্যাপারটা তাবুল সুকুমার রায় দ্য গ্রেট স্যাটায়ারিস্ট তাবুল যে কী বলতে চাইছে সে সেটা বুঝতে আমাদের এখনও ভীষণ রকম কষ্ট হয় তো ইন্দ্রানীতি খুব মানে অতটা ভাবে যে পাবলিক কী ভাববে সেই অনুযায়ী সে নিজের মতো তার নিজের যেটা ভালো লাগে সেই রকমভাবেই গল্পের শুরুটা আমরা দেখেছিলাম যে সে বলেছিল প্রায় দু তিন মিনিটে তার একটা ন্যারেটিভ ছিল সেটা খুব খুব ভালো লেগেছে এবং আমার তো ভালো লেগেছে অরিজিনালের ক্ষেত্রে ভিউ কী আসুক সেটা দেখার থেকে বরং এটাই দেখা উচিত যে তুমি কতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ এবং এই গল্পের ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে মির্চি বাংলা টিম তারা ভীষণ রকম একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছে যে হ্যাঁ ঠিক হচ্ছে এই গল্পটার ক্ষেত্রে বেশ কিছু খামতি বাস্তবেই ছিল মনে হচ্ছে যে কোথাও যেন একটা খেয়ে হারিয়ে যাচ্ছে নতুনত্ব এটা দেখাতে চাইছে অবশ্যই ঠিক আছে বাট দর্শকদের কথা ভেবেও বেশ কিছু ক্ষেত্রে কনটেন্ট বানানো দরকার তবে ওভারঅল কনটেন্টটা আমার এভারেজের থেকে একটু ভাল লেগেছে মোটামুটি ভালো লেগেছে গল্পটার মধ্যে ছিল অরিজিনালটি ব্যাপারটা ছিল অরিজিনালিটি থাকলে সেখানে নতুনত্ব করে সেটা ভাল লাগে কিনা সেটা ডাজেন্ট ম্যাটার বাট এই অরিজিনালিটি সেটা বেশ আমার আমার ভালো লেগেছে এবং নতুন বেশ কিছু চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি অরুণ অরুণিমা ম্যাডাম সে ছিল সাউন্ড ডিজাইন সেটা রিচার্ড করেছে এবং দীপদার তার অনেকগুলো চরিত্র ছিল বাবু পাকরাসি চরিত্র অনেকগুলো ছিল অগ্নিদারো বাবুরাম এই চরিত্রগুলো করেছিল তো বেশ বড়সড় একটা ব্যাপার ছিল এবং অনেকগুলো মানুষের একটা আয়োজন ছিল